নমস্কার বন্ধুরা, ডিফেন্স নিউজ বাংলা জয় মহাকাল চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। ফের বিশ্বে বাজলো ভারতের ডঙ্কা। ডলারের পরিবর্তে ভারতীয় টাকা ব্যবহারের সিদ্ধান্ত নিল রাশিয়া ও শ্রীলঙ্কা। বর্তমান বিশ্বের অর্থনৈতিক অবস্থা বেশ খারাপ। দীর্ঘ দুবছরের মহামারী এবং তারপর রাশিয়া ও ইউক্রেন যুদ্ধ বিশ্বের অর্থনৈতিক হাল হকিকত বদলে দিয়েছে। ভারত ছাড়া সারা পৃথিবীর প্রায় সমস্ত দেশেরই অর্থনীতি হয় থমকে গিয়েছে অথবা আরও খারাপের দিকে এগিয়ে চলেছে। ভারতীয় উপমহাদেশের ভারত ছাড়া আশেপাশের দেশগুলোর অর্থনৈতিক অবস্থাও খারাপ। অর্থনৈতিক দিক দিয়ে পৃথিবীর সবচেয়ে খারাপ দেশগুলোর মধ্যে অন্যতম হলো শ্রীলঙ্কা। ভারত সমানে এই দেশটিকে সাহায্য করে এসেছে, কয়েকশো মিলিয়ন ডলার উপহার দিয়েছে ভারত, আর এবার শ্রীলঙ্কা বাণিজ্যের প্রয়োজনে ভারতীয় রুপির ব্যবহার করবে। ডলারকে এরকম লাথি মেরেই ভারতীয় মুদ্রায় ব্যবসা করতে রাজি হয়েছে তারা। যদিও এখনও অবধি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে ওই অনুমোদন দেয়নি। আরবিআই একবার অনুমোদন দেওয়ার পর শ্রীলঙ্কা ভারতীয় মুদ্রাকে বৈদেশিক মুদ্রা হিসেবে ব্যবহার করতে পারবে। সাথে আপনাদের এও জানিয়ে রাখি যে শ্রীলঙ্কা ব্যাংক স্পেশাল ভস্ট্র রুপি অ্যাকাউন্ট খুলেছে। এই অ্যাকাউন্ট খোলার পরে শ্রীলঙ্কার জনগণ 8,26,832 টাকা রাখতে পারবেন। সবচেয়ে বড় ব্যাপার এই যে আরবিআই এর কাছে অনুমোদন পাওয়ার পর শ্রীলঙ্কা এবং ভারত নিজেদের বাণিজ্যিক লেনদেনের জন্য আর ডলারের ওপর নির্ভরশীল থাকবে না। সেক্ষেত্রে বাণিজ্য এবং অন্যান্য ক্ষেত্রে সহজেই টাকার লেনদেন করা যাবে। প্রসঙ্গত এও জানিয়ে রাখি যে রাশিয়াও এক্ষেত্রে অনেকটা এগিয়ে রয়েছে। খুব শীঘ্রই ভারতীয় মুদ্রার মাধ্যমে ব্যবসায়িক লেনদেন শুরু করার ক্ষেত্রে রাশিয়া প্রথম দেশ হয়ে উঠতে পারে। কিন্তু অনেকের মাথায় প্রশ্ন ঘুরছে, এতে লাভ কী হবে? এক্ষেত্রে অনেক লাভ রয়েছে, কিন্তু সেটা জানার আগে আপনাদের জানাই বিশ্বে বাণিজ্য হয় কিভাবে। দেশের ভেতরে আমরা কেনা বেচার প্রয়োজনে রুপি ব্যবহার করি, কিন্তু বিদেশে কেনা বেচার প্রয়োজনে ডলারের ব্যবহার হয়। এর ফলে বিশ্বের বাজারে চাহিদা বাড়ে ডলারের, আর তার সুবিধা পায় আমেরিকা। এবার ভারতীয় রুপি সেই স্থান নিয়ে শুরু করলে ডলারের আধিপত্য বড়সড় চ্যালেঞ্জের সম্মুখীন হবে। প্রসঙ্গত এটাও জানিয়ে রাখি যে শুধু শ্রীলঙ্কা ও রাশিয়াই নয়, তার সাথে তাজিকিস্তান, কিউবা এবং সুদানের মতো দেশও ভারতীয় মুদ্রা মারফত লেনদেন করার প্রতি আকৃষ্ট হচ্ছে। এরূপ অবস্থায় রুপির আন্তর্জাতিক জনপ্রিয়তার সুবিধা ভারতীয় অর্থনীতির জন্য খুবই উপকারী হতে পারে, আর তার ফলে ভারতের বাণিজ্যিক ঘাটতিও কমার সুযোগ রয়েছে। এই ধরনের আরও নিউজ আপডেট পেতে হলে চ্যানেলটিকে লাইক এবং শেয়ার করবেন, এবং যারা এই চ্যানেলে নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।